সব কিছু বলে বলে করো। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমরা ঘুরতে চলে এসেছি নবদ্বীপে। আর এখানে এই দেখো আছে ষাট ফুট সোনার গৌরাঙ্গ। এই দেখো একদম কত বড় একটা গৌরাঙ্গ এখানে দেখা যাচ্ছে। এই দেখো ভগবানকে যখন নিয়ে যাচ্ছিল বসুদেব, যখন এই ভগবানকে নিয়ে যাচ্ছিল এই দেখো তখনকার সিনটাও রয়েছে এখানে। আর এই রাস্তাটা দেখো পুরো গুহার ভিতর দিয়ে যাচ্ছে, তোমাদের দাদা ভাই লাইভ চলছে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি বসেই মায়াপুর নবদ্বীপ ধাম সব ভ্রমণ করছি আমরা, সেটা তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা দেখলে অবশ্যই জানি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কত সুন্দর দেখো গুহার ভিতর দিয়ে যাচ্ছি, ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। এই তো এবার বেরিয়ে যাবো। মাছটা দেখো, মাছ রয়েছে, কালারফুল মাছ আছে, সব সুন্দর সুন্দর কালারিং মাছ দেওয়া আছে। এই দেখো কত সুন্দর সুন্দর কালার, কত সুন্দর একটা ভিউ। খুব সুন্দর মাছগুলো, কত সুন্দর রং বেরঙের মাছ দেখো। হ্যাঁ রং বেরঙের কত সুন্দর মাছ, তা উঁচু করে দেখতে হচ্ছে, এত সুন্দর একটা গৌরাঙ্গ চরণ কোথায়, সামনে যেতে হবে। সবকিছু দেখা যাচ্ছে, দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করবেন, অবশ্যই লিখবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এই দেখো তোমাদের দাদা ভাই কীভাবে ধরছে দেখো ক্যামেরা, দেখতে পাচ্ছে না তো কী করবে। এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে এসে আমার পুরো মন শান্ত হয়ে গেছে, মন প্রাণ জুড়ে গেছে এত সুন্দর দৃশ্য দেখে। এই তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে লীলা করতেন, সেই ভিউটা এখানে তুলে ধরে রেখে দিয়েছে এখন। ওইটা সেই নরসিংহ রে, এটা কারা তো বুঝতে পারছি না। মাসিমা গুলো এটা গৌরাঙ্গ মনে হয় ধনুবর্ষণে যখন খেলা করতো সেইটার ভিউটা, ধনুবর্ষে গরু দেখতে পাচ্ছ, গরু হরিণ সিংহ ভালুক সবাই রয়েছে। অরণ্যে ঢুকেছিল না তখন পশুরা শুনে নাম সংকর্তন করছিল তখন নৃত্য। এই দেখো এখানে ব্রহ্মা বিষ্ণু শিব তিনি এক একই দিন, সেই মূর্তিটা ওখানে রেখেছে, ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা।